নমস্কার বন্ধুরা আবার সকলকে লার্নিং থ্রি সিক্সটি উইথ প্রসেনশীলা চ্যানেলে স্বাগত জানাই আজ হাইকোর্টে পূর্ব নির্ধারিত লিস্ট অনুযায়ী আমাদের বিজিটি এর করা টিজিটি মামলাটির শুনানি আজকে হয়েছে এই মামলাটি আট নম্বর কোর্টে ছয় নম্বর সিরিয়ালে বিচারপতি আইপি পি মুখার্জি এবং মোহাম্মদ নিজামুদ্দিনের এজলাসে হওয়ার কথা ছিল সেই অনুযায়ী মামলাটি প্রায় বারোটার সময় শুনানি হয় যদিও এগারোটা থেকে এই বেঞ্চ বসেছিল তো সেই আমাদের টিজিটি মামলায় কি হলো সেটা আমি আপনাদের জানাবো তার আগে একটি খবর আপনাদের জানিয়ে দিই যে শুধুমাত্র হাইকোর্টের উপর নির্ভরশীল হয়ে না থেকে আমাদের টিজিটির স্কেল পাওয়ার জন্য বিজিটি নেতৃত্ব থেকে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে যেহেতু এটা করোনার সময় তাই সেভাবে পথে নামা আমাদের পক্ষে সম্ভবপর হচ্ছে না তবে পরিস্থিতি উন্নতি হলেই আমরা পথে নেবে দাবি আদায়ের পথে যাব তবে তারও আগে আরেকটা সিদ্ধান্ত আমাদের নেতৃবর্গ থেকে নেওয়া হয়েছে সেটা হলো মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা এর আগেও মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে যখন আমাদের বিজেটি এর নেতৃত্ববর্গ দেখা করতে গিয়েছিলেন তখন উনি সব শুনে বিষয়টি আমাদের শিক্ষামন্ত্রী পার্থবাবুর কাছে আমাদের পাঠিয়ে দিয়েছিলেন এবং সেখানে পার্থবাবু আমাদের আশ্বাস দিয়েছিলেন বিষয়টার মেটানোর যদিও সেই কোনো ফলো লাভ কিন্তু হয়নি তারপরে আবারও মুখ্যমন্ত্রীর কাছে আমাদের নেতৃত্ববর্গ আজকে দেখা করতে গিয়েছিলেন কারণ মুখ্যমন্ত্রী যদি চান তাহলে কিন্তু আমাদের এই দীর্ঘ বঞ্চনা খুব সহজেই মিটে যেতে পারে হাইকোর্টেরও কিন্তু আমাদের প্রয়োজন হতো না যদি মুখ্যমন্ত্রী আমাদের বিষয়টি শোনেন এবং দাবি মেনে নেন তবে আজকে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গেলেও নির্দিষ্ট প্রোটোকলের দরুন মুখ্যমন্ত্রীর সাথে বর্তমানে দেখা হয়নি তবে মুখ্যমন্ত্রীর অফিস থেকে আমাদের বিজিটি এর যে দাবিপত্রগুলো দেয়া হয়েছে সেই দাবিপত্রগুলো গ্রহণ করা হয়েছে তো দেখা যাক মুখ্যমন্ত্রী সেই বিষয়ে কিছু নির্দেশ দেন কিনা এবার আসি আজকের বিজিটির করা টিজিটি কেস মামলাটির শুনানি আগের দিন অর্থাৎ একুশ তারিখের শুনানিতে আমরা জানি যে হাইকোর্ট এজি আসার জন্য এজি যাতে এই শুনানিতে অংশগ্রহণ করে তার জন্য তিন দিন ডেট এক্সট্রা দিয়েছিল এবং এই তিন দিনের মধ্যে যাতে পে কমিশন তার রিপোর্ট জমা দিতে পারে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে পারে সেই বিষয়েও কিন্তু বলা হয়েছিল সেই অনুযায়ী আজকে মাননীয় এজি অর্থাৎ অ্যাডভোকেট জেনারেল কিশোর কুমার দত্ত মহাশয় হাইকোর্টের শুনানিতে অংশগ্রহণ করেন এবং তিনি আজকে বিভিন্নভাবে সওয়াল জবাব করেন এবং সেই সওয়াল জবাবে তিনি বলেন যে হাইকোর্টের কাছে আগেই পে কমিশন একটি কম্প্রিহেন্সিভ রিপোর্ট জমা দিয়েছে দশ পাতার সেই কম্প্রিহেন্সিভ রিপোর্টে এটা বলা ছিল যে রোপার ভলিউম টু একটা বেরোতে পারে নভেম্বরে বেরোতে পারে সেই নভেম্বরের ভলিউম টুতে ক্যাডার ওয়াইজ রেকমেন্ডেশন থাকবে অর্থাৎ ক্যাডার ওয়াইজ রেকমেন্ডেশন থাকবে এবং সেখানে কারো বঞ্চনা হলে সেই বঞ্চনাগুলো সেখানে মিটিয়ে দেওয়া হবে এটা আগেই রিপোর্টে জমা পড়েছে আপনারা জানেন আমি রিপোর্ট নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি আমার এই ভিডিও আমার পো আমার এই চ্যানেলের মধ্যেই আপনি খুঁজে পাবেন আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দিচ্ছি দেখ আপনি আবারও সেটা দেখতে পারবেন অর্থাৎ সেই যে রিপোর্ট তার উপর ভিত্তি করেই আমাদের মাননীয় এজি আজকে সওয়াল করেন এবং তিনি বলেন যে নভেম্বরের মধ্যে বিষয়টির ফাঁসলা হবে অর্থাৎ নভেম্বরের মধ্যে ভলিউম টু বের হবে এবং তার মধ্যে এই টিজিটি স্কেল অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে যে কমপ্লায়েন্স দেওয়ার কথা বলা হয়েছিল বাইশ সাত দু হাজার উনিশ সালে সেই কমপ্লায়েন্স এই নভেম্বরের ভলিউম টুর মধ্যেই প্রকাশ হতে পারে এটা শোনার পর হাইকোর্টের তরফ থেকে এই বক্তব্য এজির এই বক্তব্য রেকর্ড করা হয়েছে এবং যদিও বিজিটি এর আইনজীবীদের থেকে চরম বিরোধিতা করা হয় বিষয়টা যেহেতু হাইকোর্টের বহুদিন ধরে সময় নষ্ট করছে বিভিন্নভাবে পে কমিশন এবং রাজ্য সরকার বিভিন্নভাবে সময় নিচ্ছে যদিও এখনও পর্যন্ত কমপ্লায়েন্স রিপোর্ট অর্থাৎ টিজিডি স্কেল সে বিষয়ে কোনো পজিটিভ বিষয়ে আমরা দেখতে পাইনি সেই সে বিষয়ে তাই বিরোধিতা করা হয় যদিও বিরোধিত বিরোধিতা করা হয় তবু হাইকোর্ট যেহেতু এজি আজ এসেছেন এবং ওনার বক্তব্য উনি রেকর্ডও করা হয়েছে উনি যেহেতু বলেছেন যে নভেম্বরের দেয়া হবে তাই হাইকোর্ট সেটাকেই বিবেচ্য ধরে নভেম্বরের মধ্যে পঁচিশে নভেম্বরে আবারও শুনানির কথা বলেছেন এবং সেই দিন যাতে কমপ্লায়েন্সটা দেওয়া যায় তার কথাও বলেছেন এবং হাইকোর্ট পে কমিশনের চেয়ারম্যানকে শোকাস করেন পে কমিশনের চেয়ারম্যান অভিরূপবাবুকে শোকাস করা হলো যে কেন তিনি কমপ্লায়েন্স রিপোর্ট দিতে পারলেন না এই রিপোর্ট ওনাকে দিতে হবে শোকাসের জবাব দিতে হবে এবং এর সাথে সাথে নভেম্বর পর্যন্ত ওনাকে সময়ও দেয়া হচ্ছে যাতে এর মধ্যে তিনি কমপ্লায়েন্স করতে পারেন এবং উক্ত ভলিউম টু রোপার ভলিউম টু সেটাও দিতে পারেন যা যেখানে টিজিটি স্কেল নিয়ে কিছু থাক থাকার কথা ওনারা বলেছেন অর্থাৎ টিজিটি স্কেল এখনও অধরায় থেকে গেল এবং এখনও দীর্ঘ অপেক্ষা আমাদের করতে হবে নভেম্বর পর্যন্ত তো দেখা যাক কী হয় আগের মামলাগুলিতে কী হয়েছে তা আমাদের চ্যানেলে ভিডিও পোস্ট করা হয়েছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি এবং আজ পর্যন্ত টিজিটি নিয়ে যে সকল রায়গুলো হয়েছিল বা অর্ডারগুলো হাইকোর্ট থেকে আমাদের পক্ষে পাওয়া গিয়েছিল সে সমস্ত অর্ডার নিয়েও আমার একটা ভিডিও করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আমাদের অবস্থানটা বর্তমান বুঝতে পারবেন আমি সেটা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ